এখন চলছি জেলায় জেলায় জি বাংলা, তার জন্যই জমজমাট হয়ে উঠেছে কিন্তু মিঠাই ধারাবাহিক। শনিবার দিনই যেমন বর্ধমানে হাজির হয়েছিল জি বাংলারই অনেক সদস্যরা, তাদের মধ্যে কিন্তু অনেকেই নাচে গানে মন জমাতিয়ে দিয়েছিল। প্রতিদিন যেসব তারকাদের টিভি পর্দায় দেখে আম জনতা, তাদেরকেই যখন কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ পায় তখন কি আর ছাড়া যায়। তাই তো শীতের সন্ধ্যা জমে উঠেছিল অনুষ্ঠান। কারা ছিলেন এই অনুষ্ঠানে? পর্ণা সৃজন থেকে গৌরী ঈশানরা, আবার সারেগামাপার সদস্যরাও ছিল। তবে নিঃসন্দেহে এদিনের শো স্টপার ছিল নান আদার দ্যান মিঠাই রানি। টুকটুকে লাল লেহেঙ্গায় মন কেড়েছিল সকলের, আর এদিন সে রিকশায় চেপে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছে মোহিনীরূপী মিঠাই রানী। মাধুরীর এক দু তিন গানেও কিন্তু ঠুমকা লাগাতেও দেখা গিয়েছে সৌমিত্রিষাকে। এ তো গেল তার রিয়েল লাইফের কথা, এবার একটু আসা যাক মিঠাই রানীর কথা অর্থাৎ রিয়েল লাইফের কথায়। এখন গল্প যেভাবে এগোচ্ছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে মিঠি আর সাক্ষুকে খুঁজছে মনোহরার সদস্যরা। কিন্তু এরপর গল্প যত এগোবে ততই দেখতে পাওয়া যাবে যে সাক্ষ্য সুস্থভাবে ফিরে এলো, মিঠি কিন্তু হাসপাতালে। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা। কি এবার ভাবছেন তো মিঠাই রানীর মতো এবার কি মিঠিও মৃত্যুর কবলে? না না, তেমনটা নয়। মিঠিকে যদিও হাসপাতালেই দেখতে পাওয়া যাবে, কিন্তু পরিবারের সকলের ভালোবাসার জন্যই সে আবারও ফিরে আসবে সুস্থ শরীরে। অপরাধীদের শাস্তি দিতে হবে যে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, মিঠি থাকবে একদম সুস্থ। তবে এরকমই টুইস্ট নিয়ে আসতে চলেছে সামনে মিঠাইয়ের আপকামিং এপিসোডস। তবে যে রহস্য এখনো অবধি ঘুনিয়ে রয়েছে এই সিরিয়াল জুড়ে তা হলো মিঠি মিঠাই কিনা। আজ সেই প্রশ্নের উত্তর জানার জন্য তো অবশ্যই নজর রাখতে হবে মিঠাইয়ের আপকামিং এপিসোডসে। মিঠাইয়ের রিসেন্ট ট্র্যাক আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।